কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলামী সংস্কৃতি বিদ্বেষী একটি গোষ্ঠী নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা যেন ইসলাম ধর্মকে নিয়ে, কোরআনকে নিয়ে এবং কোরআনের হুকুম আহকাম নিয়ে মন্তব্য করতে পারলেই নিজেদেরকে অনেক বড় কিছু মনে করেন। বাংলাদেশে আমরা মনে করতাম যে এদেশে মনে হয় ধর্মবিদ্বেষী মানুষ গুটি কয়েক, যারা ধর্মকে পছন্দ করে না, ধর্মীয় আচার অনুষ্ঠান ভালো লাগে না, তাদের সেকুলারিজমের নাম দিয়ে, অবাধ মেলামেশার নাম দিয়ে ধর্ম কটুক্তি করাটাই যেন ফ্যাশন ছিল। এবং সেই ফ্যাশনের অংশ হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের একজন তসলিমা নাসরিন, যাকে আমাদের ছোট বয়সে বাংলাদেশ থেকে এদেশের তৌহিদি জনতা তার বিরুদ্ধে মিছিল মিটিং করার এক পর্যায়ে তিনি বাধ্য হয়েছেন ভারতে নির্বাসিত হতে। কিন্তু আপনি ভাবছেন যে এই তসলিমা নাসরিন গিয়েছে মিনস এদেশ থেকে তার অনুসারী সব চলে গিয়েছে, না। বাংলাদেশে দিন দিন প্রতিটা জায়গায় কেন জানি মনে হচ্ছে একটি অপসংস্কৃতি লালিত হচ্ছে, এবং এই তসলিমা নাসরিনদের দোসররা দিন দিন মাথাচাড়া দিয়ে আবার নতুন করে জেগে উঠছে। সাম্প্রতিক সময়ের উদাহরণগুলো যদি আপনারা দেখতে যান, তাহলেই মনে হবে যে কি পরিমাণ তসলিমা নাসরিনের অনুসারীদের আড্ডা সমগ্র বাংলাদেশে হয়েছে। এবং তার চেয়েও ভয়ানক, তসলিমা নাসরিনের লেখনী কিংবা তার মন্তব্য, তার চেয়েও ভয়ানক মানুষগুলো এখন বাংলাদেশে বসবাস করেই ধর্মবিদ্বেষী চিন্তা চেতনা লালন পালন এবং আপনার আমার ভিতরে সেটা তৈরি করার জন্য বসে আছে। আপনি ভাবছেন যে এতটাই মুসলিম আধিপত্যবাদী দেশ, 90-95% মুসলমানের এই বাংলাদেশে কি করে এই মানুষগুলো তৈরি হলো? হ্যাঁ, এটাই আজকে আমারও প্রশ্ন। বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে আগ্রাসন করা হচ্ছে, ধর্মীয়ভাবে আগ্রাসন করা হচ্ছে, রাজনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। এখন সর্বশেষ বাংলাদেশের ধর্মীয় যে অনুভূতি, এই অনুভূতিও আপনি নীরবে নিস্তবে রাস্তাঘাটে মসজিদে পালন করতে না পারেন, সে ব্যাপারেও চরমভাবে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। শিক্ষা ব্যবস্থায় তো বহু আগ থেকেই সেটাকে শেষ করা হয়েছে। আপনারা যদি সাম্প্রতিক সময়গুলোতে দেখেন যে কি একটা যোগসূত্র রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পাঠ, উন্মুক্ত কোরআন পাঠ, এটা নিশ্চয়ই কোনো ধরনের অন্যায় কোনো কাজ নয়। কিন্তু যেই বিশ্ববিদ্যালয়ে সমগ্র ক্যাম্পাসের অলিতে গলিতে আপনি যদি একেবারে খোলাসা করেই বলেন সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ডগুলো অবাধে বিচরণ চলে উন্মুক্ত স্বাধীনতার নামে, সেই জায়গায় গান, বাদ্য, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান চলে, একমাত্র পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা অন্যায় হয়েছে বলে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। ভয়াবহতা কোন জায়গায় গিয়েছে যখন একটি ডিপার্টমেন্ট, যারা আরবি চর্চা করবে, আরবি ডিপার্টমেন্টের লোকেরা আরবির পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এটা তার একটা সংস্কৃতি হিসাবে ধরতে পারেন, এটা তার ধর্মীয় মূল্যবোধ থেকে ধরতে পারেন, এটা তার শিক্ষা হিসাবেও আপনি ধরতে পারেন। তো এই তিনটি গুণে সমন্বিত একটি উদ্যোগকে বিতর্কিত করে তাদা কেন কোরআন তেলাওয়াত করলো, এই পবিত্র ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত করা যাবে না, এই হচ্ছে তাদের বক্তব্য। অথচ এই পবিত্র মানে ক্যাম্পাসটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুসলমানদের শিক্ষার জন্য, সাংস্কৃতির জন্য, বিপ্লবের জন্য, তাদেরকে যোগ্য করে তোলার জন্য। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অন্য বিজাতীয় সংস্কৃতি চর্চা হয়, কিন্তু মুসলমানের চর্চাটা দিন দিন বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা শিক্ষার্থীদের পরিচয় জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগকে চিঠি দিয়েছে কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। এখন আপনি বলতে পারেন নাম তো অনেক সুন্দর, এত সুন্দর মহৎ ব্যক্তি আব্দুল বাসিরের মতো মানুষ তিনি কোরআন বিরোধী হতে পারেন? তাই তো দেখছি এখন বাংলাদেশে, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে যেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সব কিছু বিচরণ করা সম্ভব, সেখানে কোরআন নিষিদ্ধ হওয়ার কোনো কি প্রশ্ন থাকতে পারে? একজন অধ্যাপক আরেকজন অধ্যাপককে কি এভাবে চিঠি লিখতে পারে? যেমন অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, যিনি চেয়ারম্যান আরবি বিভাগ, তাকে আজকের এই ডক্টর আব্দুল বাসির নোটিশ পাঠাতে বলতে পারে যে কেন তোমার এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। এই যে দেখেন, এই ছবিটি নিশ্চয়ই দেখেছেন যে এই কোরআন তেলাওয়াত হয়েছে, এবং কত সুন্দর একটি জিনিস আমরা দেখলাম যে না, আজ মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার একটি
স্বপ্ন জনগণ দেখল, কিন্তু কি হলো? সেই কোরআন পাঠকে কেন্দ্র করে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আজকের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোণঠাসা করা হচ্ছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, নোটিশ দিয়ে তাও যে না ইফতার করতে পারবে না। মনে করছেন কি তাহলে তসলিমা নাসরিন শেষ হয়ে গিয়েছে? না, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও তসলিমা নাসরিনের অনুসারীরা ওত পেতে বসে আছে, খোঁচা মারার জন্য বসে আছে, সরকারের সরাসরি মদতপুষ্ট হয়ে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। দেখেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার বন্ধের ঘোষণা হলো। এই রেশ কাটতে না কাটতে আবার দেখেন কোরআনের এই মজলিসকে সেখানে নিষিদ্ধ করা হলো। এবং আপনি দেখেন বিগত কয়েক মাস আগে বাংলাদেশের শিক্ষার্থী বোরকা পরে তিনি তার ডিপার্টমেন্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে নাজেহাল করা হলো। এই কারণগুলো কি কোনো পৃথিবীর কোনো একটি নন মুসলিম কান্ট্রিতে নন মুসলিমদের ধর্মীয় অনুশাসনের উপরে আঘাত করে কেউ কিছু করতে পারবে? কিন্তু একমাত্র বাংলাদেশ, যেখানে বাংলাদেশের মুসলমানদের সভ্যতা সংস্কৃতি ইসলামিক কালচারকে সম্পূর্ণ বিদ্ধাঙ্গুলি দেখিয়ে তারপরে সেই জায়গায় তারা তাদের অপসংস্কৃতি চালু করতে চায়। এখন আমার বোনটি বোরকা পড়তে পারবে না, পড়লেও তাকে ওই বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে ঢুকতে দেওয়া হবে না, ঢুকলেও তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এখন আমার ভাইটিকে ইফতার মাহফিল আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে হওয়া থাকবে সেটাকে বন্ধ করার চক্রান্ত, এখন কোরআনের মজলিস হতে পারবে না সেটা বন্ধের চক্রান্ত, শিক্ষামূলক যে আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে নূরানি মাদ্রাসাগুলোকে তদন্ত করতে হবে, স্কুলে কেন শিক্ষার্থী ভর্তি হয় না, তাই শিক্ষামন্ত্রী নওফেল বলছে সেই জায়গাগুলোতে নূরানি মাদ্রাসা বন্ধ করে দিয়ে হলেও স্কুলগুলো বাঁচাতে হবে, আজকের কওমি মাদ্রাসার উপরে আক্রমণ, আজকে আলিয়া মাদ্রাসার উপরে আক্রমণ, আজকে সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা উঠিয়ে দেওয়া হচ্ছে, আজকে সিলেবাসের মধ্যে সমাজবিজ্ঞান বইতে আপনার বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ আলোচনা এনে তারপরে আমার দেশের শিক্ষা শিক্ষার্থীদেরকে, কোমলমতি শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ একটি বানরের জাতে রূপান্তরিত করা হচ্ছে, সম্পূর্ণ একটি ট্রান্সজেন্ডারের মধ্যে নিজেদের মধ্যে সেখানে ভিন্ন আলোচনা করে সেই জায়গায় মানে উস্কানিমূলক শব্দ চয়ন করে আজকের জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এভাবে করে সব জায়গায় বইয়ের মলাটের মধ্যে কোরআনের পাশে আপনার হিন্দু ভাইদের ধর্মীয় তাদের সেই কি বলে তাদের যে পূজা করেন সেই পূজার ছবি সেখানে আটিয়ে দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটা ভুল হয়েছে। এভাবে করে সব জায়গাগুলোতে কেন হঠাৎ করে এই বিচরণ? এর কারণ হচ্ছে এর প্রত্যেকটি সেক্টরে তসলিমা নাসরিনরা বসে আছে, তারা প্রতিটা মুহূর্ত বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ এখনও যেহেতু জন্মগতভাবেই এই ধর্মকে লালন করে পালন করে, এটা আমাদের সংস্কৃতিতে মিশে গিয়েছে, ধর্মবিদ্বেষী মানুষদের কোনোভাবে এদেশের মানুষ গ্রহণ করতে চায় না বিধায় এখন পর্যন্ত হয়তো আমাদের এই জজবায় টিকে আছে ইফতার, টিকে আছে কোরআন তেলাওয়াত। কিন্তু কতদিন বাকি আছে এই দেশটা ওদের মতো করে গঠন করার? কতদিন পরে এদেশটাকে ধ্বংস করে ওরা আনন্দে উল্লাসে পালন করবে সেটা বাকি হতে আর কতদিন বাকি আছে? আমার কাছে মনে হচ্ছে যেভাবে সরকারের মদতপুষ্ট পৃষ্ঠপোষকতায় সরাসরি ধর্মনিধন শুরু হয়েছে, ইসলাম ধর্মের উপরে কটুক্তি শুরু হয়েছে, সেদিন বেশি দূরে নয় যেদিন সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে সমস্ত অপসংস্কৃতি বিরাজ করবে আর এই কোরআন এবং ইসলাম এবং ইসলামিক স্কলারদের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। আজ মাহফিলগুলো অনুমতি নিয়ে করতে হয়, একটা সময় এই বাংলাদেশে মাহফিল করতে অনুমতি লাগত না, আজকের একজন বক্তা সিলেকশন করতে গেলে ওসি নির্বাচন করতে হয় যে ওসি সাহেব বলবেন, থানার ডিসি এসপি বলবেন যে কিভাবে এই বক্তা আসবে কি আসবে না, আবার বক্তার নাম দিয়ে পোস্টার ছাপালে বলা হয় এই বক্তাকে বাদ দিয়ে আপনি মাহফিল করবেন। এটা কি আমাদের সমাজের জন্য কাম্য ছিল? এটা কি আমার দেশের জন্য কাম্য ছিল? মোটেই নয়। কিন্তু আজ এটাই বাংলাদেশে হচ্ছে। তাহলে এই তসলিমা নাসরিনদের দোসরদের হাত থেকে কিংবা এই বামপন্থী নাস্তিক্যবাদী দালালদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে কি উপায় অবলম্বন করতে হবে? উপায় একটাই, সাংস্কৃতিক বিপ্লব যখন সংগঠিত হয় কোনো ধরনের,
সেটাকে সকলকে সকলে মিলে সেই বিপ্লবটা সংগঠিত হয়। আজকের বিজাতীয় সংস্কৃতি এদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদেরকে আমাদের নিজস্ব সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করতে হবে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে। ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, সামাজিক সকল কর্মকাণ্ডে সব জায়গায় বিস্তৃত লাভ করাতে হবে। নামাজের জন্য, মসজিদের জন্য, ইফতারের জন্য, তারাবির জন্য আমাদের ক্যাম্পেইন করতে হবে। আমাদেরকে সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে এই সকল ছোট ছোট মাদ্রাসা, মসজিদ, মক্তব প্রতিষ্ঠা করে দিন দিন মানুষের কাছে ধর্মের দাওয়াত পৌঁছে দিতে হবে। সকল অপশক্তিকে রুখে দিতে কোরআন তেলাওয়াত এখন মাঠে ঘাটে, ট্রেনে, রাস্তাঘাটে, অলিতে গলিতে, বিভিন্ন জায়গায়, পবিত্র স্থানে আপনারা এই তেলাওয়াত অব্যাহত রাখতে হবে। কারণ এই বাংলার জমিন, পৃথিবীর সমগ্র জমিন, যেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি, তার জমিনে কোরআন তেলাওয়াত করতে কারো কাছে ট্যাক্স দিয়ে করতে হবে এটা আমি বিশ্বাস করি না। অতএব আসুন আমরা আমাদের প্রত্যেকের জায়গায় স্বপ্রণোদিত হয়ে আমরা এই ভূমিকা পালন করি এবং ওদের এই সকল অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। তাহলেই বাংলাদেশ, হয়তো আমরা আমাদের সেই গৌরব উজ্জ্বল বাংলাদেশকে দেখতে পাবো, যেই বাংলাদেশে সমগ্র ধর্মকর্মের মানুষরা ধর্ম পালন করে আরামে আয়েশে জীবনযাপন করত, সেই বাংলাদেশ হয়তো আবারও আমরা ফিরে পাবো। সবাইকে ধন্যবাদ।